রাজশাহীতে প্রান্তিক নারী কৃষক ও খামারিদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমিতে ঋণ বিতরণের আয়োজন করা হয়। ব্যাংক এশিয়া লিমিটেড হেইফার উদ্যোগে 220 জন কৃষক ও খামারিকে মোট 1,80,00,000 টাকার ঋণ বিতরণ করা হয়। সকলের জন্য ব্যাংকিং অধিকার নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং খামারিদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে 2014 সাল থেকে কাজ করে আসছে ব্যাংকিং এই প্রতিষ্ঠানটি। ব্যাংক এশিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মির্জা আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার মাসদার হোসেন, ব্যাংক এশিয়া লিমিটেডের এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধান শাহনাজ আক্তার শাহিন, ডিরেক্টর অফ হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ নুরুন নাহার, রাজশাহী শাখা প্রধান তারেক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের শাখা প্রধান মোহাম্মদ আকরাম হোসেন, এজেন্ট ব্যাংকিং রাজশাহী রংপুর অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ খাদেমুল ইসলাম এবং হেইফার ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এশিয়া লিমিটেড হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে 220 জন গ্রাহকের মাঝে মোট 1,80,00,000 টাকার ঋণ বিতরণ করা হয়।